অনেক সময় যাবে রাজনীতি নিয়ে আমি এই সময় যাবে আমি একটা ভালো গল্প বলবো এইটা উদাহরণ প্রজাদের দেখা আজকাল যে রাজনীতি আর ধর্মনীতি এটা ভরপুর আগে এইটা শেষ করে সেটা দিয়ে পরে আর ভন্তেটা শেষ করে নারদ বলেন মহারাজ যিনি এইভাবে চতুর্পর্ব রক্ষায় নিযুক্ত থাকেন তিনি কি হল পরন্তকে কাল অতিবাহিত করে চরমে ইন্দ্রলোক প্রাপ্ত হন আমি যেটা বলছি আজকাল যে রাজা প্রজাদের সব গল্প দিচ্ছে খবর মচ্ছা সময় নেবো একটা ভালো গল্প সকলের জানা হবে বলে আর চিন্তা হবে আমি দোকানের সামনে মনোজদাকে দু একটা কথা বলছে দু একটা কথা বলছিলাম এমন সময় শঙ্কর জাগর বেঁচে আছেন আর মনোরঞ্জন বাবু এদিক থেকে যাচ্ছেন এদিক থেকে আসছে বলতে সন্তোষ খুড়ো এই যে বুদ্ধি অনেকদিন আমাদের গল্প শোনায় এই যে বুদ্ধি আজকের ছাড়বুড়ি গল্প বলব বুঝতে পারছ বলে টেনে এসে ওরা ওই দাওয়ায় বেঞ্চিতে বলল এর মধ্যে তুই কী গল্প বলছিলি মনোজকে কী গল্প শোনাচ্ছিলি আমাদের শোনা মহামিষ্ণু আমি বলবো মাস্টারমশাই আপনি আমার মাস্টারমশাই মার কাছে মামার বাড়ি গল্প হবে যে গল্প শোনাচ্ছিলি মাস্টারমশাইকে সেই গল্প বলার আমার ক্ষমতা নেই আপনি আমার মাস্টার উঠায় আপনার কাছে কী গল্প শোনাবো মার কাছে মামার বাড়ির গল্প শোনাবো সেই রকম অবস্থা হবে আর তুই হ্যারি করবি তোর মুখে শুনতে ভালো লাগে সত্যি ভোগ যেরকম বলছে তুই এত হ্যারি করবি না তোর মুখে গল্প অনেকদিন ফাঁকি দিয়ে বেড়াচ্ছি তুই গল্পগুলো বল কবে আরম্ভ করবো এমন সময় স্বামীর এসে বলছে যে ও বাবা রাত হয়ে গেছে তুমি বাড়ি যাবেন না মাস্টারমশাই বললেন তুই যা 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 আমি যদি কালকের মরে যাই তা তোদের সংসার আর চলবে না মাস্টারমশাই দুর্ভাগ্য তারপরে রাত্রিরে স্ট্রোক হলো তারপরে তুই সবাই তোর গল্পটা আমার চাকরি শুনে গেল যাক গল্পটা শুনলো আর ওই ছেলেকে বললো কাল যদি মরে যাই তা তোদের সংসার চলবে না তুই যা যাই তোদের যা অনেকদিন বলতে পাই না বলতে গল্পটা শুনলে গল্প শুনে যাই চেষ্টা বলছি পরে গল্পটা বলবো আপনাদের তারপরের দিন গেল তারপরে রাত্রিরে মাস্টারমশাই স্ট্রোক হলো তারপর দিন সকালবেলা সকালবেলা শুনছি যে মরণীয় মারা গেছে গল্পটা এই কি মাস্টার